গেল 2 বছরে 180 কোটি টাকার ভ্যাট দিয়েছে গুগল, ফেসবুক, অ্যামাজন সহ 18টি কোম্পানি। রাজস্ব বিভাগের এই প্রতিবেদনে অসন্তোষ জানিয়েছে হাইকোর্ট। নভেম্বরের 5 তারিখের মধ্যে সকল ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায়ের তথ্যের বিস্তারিত জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2020 সালে হাইকোর্টের দেয়া এক রায়ে এনবিআরকে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করা কোম্পানিগুলোর কাছ থেকে ভ্যাট, ট্যাক্স সহ অন্যান্য রাজস্ব আদায় করতে বলা হয়। একই সাথে 6 মাস পরপর এ বিষয়ে অগ্রগতি আদালতকে জানাতে নির্দেশ দেয় আদালত। কিন্তু দীর্ঘদিন প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়টি আদালতের নজরে আনে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন। পরে আদালত রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ নতুন করে প্রতিবেদন দাখিল করতে বলে। প্রত্যেকের বিষয়ে সুস্পষ্টভাবে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কোন কোন ক্ষেত্র থেকে তারা কত টাকা অর্জন করেছেন এবং কেন তারা ব্যর্থ হচ্ছেন এই আদায় করতে, এই বিষয়ে তাদেরকে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য আজকে মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন।